বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল মিয়া পুড়ে যাওয়া মতলব এক্সপ্রেসে ছিলেন তিনি সহ পরিবারের আট সদস্য। পরিবারের সবাইকে নিজেই উদ্ধার করেছেন, কিন্তু বাঁচানো যায়নি বাবা রফিকুল ইসলামকে। নিজের চোখের সামনে দেখেছেন বাবাকে পুড়ে যেতে। দুই মেয়ে এবং স্ত্রী এখনো চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কারো বাবার লাশ যখন পড়ে, সন্তান যখন তাকায় থাকে, কিছু বলার থাকে না, তখন আর শুধু চাইয়ে চেয়ে দেখা লাগে। বুঝছেন, আমি আছি সেই জ্বালায়। এখন বলে আমি আপনি যদি সচেতন না হই, যারা নাকি ভুক্তভোগী, আমরাই জানি এইটার ব্যথা কতটুকু। কুমিল্লা অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 18 জন, যাদের মধ্যে বেশিরভাগই আশঙ্কামুক্ত। একজনকে রাখা হয়েছে আইসিইউতে। দুই হাত পা মুখ সারা শরীরে পড়ে গেছে মামিমার। আর আমার দুই ভাগ্নির দুই হাত দুই পা মুখ আর বোনের এক হাত আর সারা পিঠ। চিকিৎসক জানিয়েছেন আগুনের ঘটনায় দগ্ধদের বেশিরভাগের 10% নিচে পড়েছে। ষাটোর্ধ্ব গোলাম হোসেনের 31% পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। 14 জন রোগীকে আমরা প্রাথমিক সেবা দিয়ে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাকি যে 4 জন পেশেন্ট, তার মধ্যে 1 জন রোগীর অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি এবং ওনার শ্বাসনালীতেও বার্ন আছে। বৃহস্পতিবার বিকেলে মতলব এক্সপ্রেসের বাসটি চাপুরের মতলব যাচ্ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসটিতে আগুন ধরে যায়। এতে মারা যান 2 জন, দগ্ধ হয়েছেন আরও অন্তত 22 জন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।